ধূপগুড়ি ব্লকের শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো অভিনব পদ্ধতিতে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ কেক কাটার মধ্য দিয়ে বিদ্যালয়ের জন্মদিন পালন করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, ধূপগুড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য, কর্নেল এস বি রানা কমান্ডিং অফিসার 61 ব্যাঙ্গো ব্যাটেলিয়ন এনসিসি জলপাইগুড়ি, ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণদেব, শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিনহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। জানা গেছে এবছর বিদ্যালয়ের 70তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। কেক কেটে বিদ্যালয়ের জন্মদিন পালনের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের নাচ, গান, কবিতা, আবৃত্তি ও নাটক পরিবেশনের পাশাপাশি বহিরাগত শিল্পীর সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিনহা জানান, আজকে বিদ্যালয়ের 70তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে সকাল 11:31 থেকে। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার ধূপগুড়ি, কমান্ডিং অফিসার 61 বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি কর্নেল এস বি রানা। আজকে আমাদের মূল যে বিষয়টা ছিল যে শুরুতে কেক কাটার মধ্যে দিয়ে বিদ্যালয়ের জন্মদিন পালন, তারপরে ভূমি প্রণাম, মানে ভূমি প্রণাম ডিলের মধ্যে দিয়ে মিউজিকের মধ্যে দিয়ে আমরা করেছি, তারপরে আমাদের বিভিন্ন রকমের নাচ, গান এবং নাটক, পরিশেষে দিদিমণিদের অংশগ্রহণ সক্রিয়ভাবে ছিল। এছাড়া রাজ্য ভাওয়াইয়াতে ভালো প্রথম হয়েছে এরকম শিল্পীরা, একটু পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তারা তাদের সঙ্গীত পরিবেশন করে। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা যে আজকে 18 দিন 19 দিন কর্মদিবসের মধ্যে আমরা এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, পড়াশোনার পাশাপাশি যে সংস্কৃতির যে একটা বিকাশের প্রয়োজন, এই মঞ্চ থেকে অনেক ছাত্রছাত্রী আজকে সংস্কৃতি প্রীতি বেড়ে উঠবে। শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণদেব জানান, আমার খুব ভালো লাগছে যেটা আমি থাকতে শুরু হয়েছিল আমাদের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার পাশে যিনি আছেন সুদীপ কুমার সিনহা, তিনি সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাকে আরও গর্বিত করবার জন্য যা যা করা দরকার তিনি করছেন, ভালো লাগছে। এবং মূল বিষয়টাই হলো যে ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমের মধ্যে মানে একঘেয়েমির হাত থেকে বাঁচিয়ে তাদেরকে যাতে শিক্ষাটাকে আনন্দময় করে গড়ে তোলা যায়, সেই একটা প্রয়াস এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা যাচ্ছে। এটা একটা ভালো দিক, আমি এটাই আশা করি।